দীর্ঘ ন মাস পর আজ আদালত থেকে জামিন পেয়েই বিস্ফোরক বিজেপির বাহুবলী নেতা বলে পরিচিত রাকেশ সিং মাদক মামলায় এতদিন তিনি জেলে ছিলেন জামিন পেয়ে তিনি বলেন আমাকে যে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছিল তা পরিষ্কার হয়ে গেছে মহামান্য হাইকোর্ট জানিয়েছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি আজ আদালত চত্বরে দেখা যায় রাকেশ সিংয়ের অনুগামীদের ভারী মাত্রায় ভিড় রাকেশ সিং বলেন কাল তিনি সন্ধে ছটা নাগাদ জেল থেকে বের হবেন এরপরেই রাকেশ সিং ত্রিপুরা কাণ্ড নিয়ে মুখ খোলেন তিনি বলেন ত্রিপুরায় পিসি ভাইপো খেলা হবে খেলা হবে বলছে ওখানে খেলা শেষ হয়ে গেছে দীর্ঘদিন ধরে জেলে থাকায় রাকেশ সিংয়ের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়ে যায় কিন্তু এ প্রশ্ন করতেই তিনি আজ বলেন তিনি আজীবন মৃত্যু অবধি ভারতীয় জনতা পার্টিই করবেন তবে কি তাকে ফের আগের মতোই বিজেপিতে সক্রিয় দেখা যাবে মুকুল ঘনিষ্ঠ নেতাকে নিয়ে নজর থাকবে রাজনৈতিক মহলের